বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দিলবার কামারিয়া, সাকি সাকি, গর্বি সহ একাধিক জনপ্রিয় গানের নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনভাইট অনলি নামক একটি টক শোতে উপস্থিত হয়ে নোরা তার প্রাক্তন প্রেমিক অঙ্গদ বেদীকে নিয়ে সমালোচনা করেছেন। নোরা বলেছেন, বিচ্ছেদের যন্ত্রণা খারাপ ছিল, প্রতিটি মেয়েকে তার জীবনে এমন পর্যায়ে যেতে হয়। ব্রেকআপের পর বেশ কয়েকদিন আমি কেঁদেছিলাম, এমনকি কাজও করিনি। নোরা আরও বলেছিলেন যে দুই মাসের ডিপ্রেশন কাটিয়ে উঠে তিনি কাজে ব্যস্ত হয়ে যান। কাজ তাকে তার ওই সময়ের অন্ধকার জীবন থেকে উদ্ধার করেছিল। প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাহুবলী, দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার এবং ভারত। এছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গান নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।